শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দিদি, তোমার পছন্দের শাড়িটা তোমার কাছে পৌঁছেছে তো পুজোর আগে? আমরা কিন্তু একদম ধ্যান জ্ঞান লাগিয়ে দিয়েছিলাম যাতে তুমি তোমার শাড়িটা পুজোয় পরতে পারো। বিশ্বাস করো, এই পুজোতে এই যে ডেলিভারি কী যে সমস্যা হয় সে তোমায় কী বলবো। বহু বছর ধরে, বিগত বছরগুলোতেও দেখছি একই সমস্যা। সেই জন্য আমরা আমাদের পেন্ডিং লাইভ যে দুটো ছিল সেটাকে বন্ধ করে দিলাম, শুধু এইটা করার জন্য যে তোমাদের কাছে ফলো আপ করে করে যাতে জিনিসটা সময় মতো পৌঁছাতে পারি। আমাদেরও খুব ভালো লাগছে জানো, তুমি শাড়িটা পেয়েছো, এবার তো শাড়িটা পরতে হবে নাকি? শাড়িটা পরে সুন্দর একটা ছবি তুলে নাও দেখি। তারপরে কি হবে? অনেক কিছু হবে। এই ছবিটা দিয়ে তোমাকে রিভিউ দিতে হবে, তোমাকে প্রিয় বান্ধবী হতে হবে। তো এছাড়া গ্রুপও কিন্তু তাদের নিজেদের মতো একটা গ্রুপ রিভিউর মাধ্যমে একটা কনটেস্ট চালাচ্ছে, তাতেও যোগদান করতে হবে। করে প্রচুর প্রচুর উপহার আছে, সেগুলো ঝটপট জিতে নিতে হবে। কি করতে হবে বল? ফেসবুকটা খোলো এবং এমআই গ্রুপে চলে এসো। এসে সামথিং রাইটে এসে তোমার পছন্দের সেই ছবিটা পোস্ট করো, তার সাথে এবারে লিখতে হবে। কি লিখবে বলছি? প্রথমে লেখো হ্যাশট্যাগ অপরূপা, তারপরে ষষ্ঠীতে যদি পোস্ট করো ষষ্ঠী, সপ্তমীতে পোস্ট করলে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যেদিন পোস্ট করবে সেদিন। পোস্ট করার নিয়মটা হলো পঞ্চমী 12টা থেকে পরের দিন ষষ্ঠী 12টা পর্যন্ত, যেই দিনটার মধ্যে তুমি পোস্ট করছো সেই দিন হিসাবে তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে। তারপরে হ্যাশট্যাগ সুজাতা নায়, তারপরে হ্যাশট্যাগ প্রিয় বান্ধবী, তারপরে লেখো কীভাবে আমাদের চিনলে, আমাদের কোন বিষয়টা তোমাকে আকর্ষণ করে, আমাদের সার্ভিস, শাড়ির দাম কেমন, এইরকমভাবে তুমি তোমার আমাদের সম্পর্কে একটু লিখে ফেলো সুন্দর করে। আর সুন্দর পোস্টটা তুমি পোস্ট করে ফেলো এবং তাতে পড়তে হবে প্রচুর লাইক অ্যান্ড কমেন্ট, তবেই তুমি পেয়ে যাবে আকর্ষণীয় উপহার। কী, তাহলে আর দেরি কেন? শুরু করে দাও রিভিউ দিতে। শুধুমাত্র লিখবে যেদিন পড়বে, যেদিন রিভিউ দেবে সেদিনের হ্যাশট্যাগ দেবে। যদি ষষ্ঠীর দিনে তোমরা রিভিউ দাও তাহলে হ্যাশট্যাগ ষষ্ঠী, যদি সপ্তমীর দিনে রিভিউ দাও হ্যাশট্যাগ সপ্তমী। এইভাবে রিভিউ দিতে শুরু করে দাও এবং পেয়ে যাও আমাদের তরফ থেকে আকর্ষণীয় সব উপহার। নিয়মটা খেয়াল রেখো, ষষ্ঠীর দিন মানে পঞ্চমীর রাত 12টা থেকে ষষ্ঠীর 12টা পর্যন্ত ষষ্ঠী, সপ্তমীর ক্ষেত্রে ষষ্ঠীর 12টা থেকে সপ্তমীর 12টা পর্যন্ত সপ্তমী, আর অষ্টমীর ক্ষেত্রে এরমভাবে নবমী, দশমী, একাদশী, এরমভাবেই।